হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে যে প্রবলেমটি নিয়ে আলোচনা করবো সেটি কোডফোর্স রাউন্ড 755 ডিভিশন 2 এর সি নাম্বার প্রবলেমটি 2 এরস। তো প্রবলেমটি অনেক অনেক বেশি ইজি ছিল এবং এই প্রবলেমটি ছিল হচ্ছে ডিফিকাল্টি 900 একটি প্রবলেম, ঠিক আছে। তো প্রবলেমটি হচ্ছে এরকম যে আমার সর্বপ্রথম ইনপুট হিসেবে দেখি যে টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর প্রত্যেক টেস্ট কেসের জন্য একটা করে ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, আর তারপর হচ্ছে দুইটা করে অ্যারে দেওয়া থাকবে, একটা হচ্ছে এ নামক অ্যারে, একটা হচ্ছে বি নামক অ্যারে। ওকে, তো আমাকে কী করতে হবে, আমার কাজ হচ্ছে যে আমার যে এই দুইটা এরে দেওয়া থাকবে, এ এর এটাকে আমাকে বি এর বানাতে হবে। যদি আমি বানাতে পারি তাহলে অ্যান্সার হবে ইয়েস, আর আদারস অ্যান্সার প্রিন্ট করতে হবে নো। এখন আমার বানানোর জন্য কিছু প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে এরকম, আমি কিছু ট্রান্সফরমেশন করতে পারবো। সেটা হচ্ছে যে আমি যে কোনো একটা নন নেগেটিভ ইন্টিজার কে ধরতে পারবো, যেটা হচ্ছে আর কি ইন্ডেক্স আর কি 0 থেকে n পর্যন্ত যে কোনো একটা ইন্ডেক্স নিতে পারবো, চুজ কে ডিস্টিং এর। তারপর আমি কি করতে পারবো, আমার এ এর এটা থেকে, এই যে এ এর এটা থাকবে, ওই এর থেকে যে কোনো কে সংখ্যক ভ্যালুকে, যে কোনো কে সংখ্যক ভ্যালু আমি নিতে পারবো ওখান থেকে নিয়ে তাদের প্রত্যেকের সাথে একযোগ করে দিতে পারবো, হ্যাঁ, আর বাকিগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে। এবং চেঞ্জ করে নেওয়ার পর আমি কি করতে পারবো, সেগুলোকে পারমিউট করতে পারবো, মানে আমি সেগুলোকে ইচ্ছা মতো উল্টায় পাল্টায় সাজায় রাখতে সাজাইতে পারবো, হ্যাঁ, যেগুলোকে আমি এক করে বাড়াচ্ছি ওগুলো, সরি, আমি পারমিউট করতে পারবো পুরো এ অ্যারেটাকে। এ অ্যারেটাকে আমি কি করতে পারমিউট করতে পারবো, পারমিউট করার পর আমার যদি সেটাকে আমি বি এর এ বানিয়ে ফেলতে পারি তাহলে অ্যান্সার হবে ইয়েস, নাহলে নো। দেখুন আমার কিন্তু আমি এক্স্যাক্টলি একবারে আমি কী করতে পারবো, এই কাজটা করতে পারবো ট্রান্সফরমেশনটা, ঠিক আছে। তো আমার কোশ্চিন সলিউশনটা হচ্ছে, মানে আমাদের ইয়াটা হচ্ছে এরকম যে আমাদের কী করতে হবে, আমরা এই অপারেশনগুলো আমি এক্স্যাক্টলি একবার করতে পারবো। করার পর যদি আমি আমি যদি সেটা কী করতে পারি, বিয়ারেতে পরিণত করতে পারি, তাহলে আমার অ্যান্সার হবে ইয়েস, আদার অ্যান্সার হবে নো, ঠিক আছে। তো আমার প্রবলেমটা অনেক ইজি একটা প্রবলেম, তেমন কিছুই নাই, আমাদের জাস্ট একটা এ অ্যারে দেওয়া থাকবে, এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, ওকে, তারপর ধরো B1, B2, B3, B4। তা আমি যেহেতু এ অ্যারেটাকে আমি পারমিউট করতে পারবো, মানে ইচ্ছা মতো উল্টা পাল্টা সাজাতে পারবো সবশেষে, সো আমার এটা কোনো ম্যাটার না যে বি কী অবস্থা আছে, কোনটা আছে থাক, আমি জাস্ট যদি কোনোরকমভাবে বি এর সমান বানিয়ে ফেলতে পারি তাহলে আমি কী করতে পারবো, এটাকে আমি উল্টায় পাল্টা ইচ্ছা মতো সাজাইতে পারবো, তাই না? ওকে, তা আমি এক কাজ করতে পারি, আমি এ অ্যারেটাকে এবং বি এটাকে কিছু শর্ট করে নিই। শর্ট করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু এক্স্যাক্টলি একটা আমি কে ইন্ডেক্স নিতে পারবো এবং কী করতে পারবো, সেগুলো থেকে আমি যে ইন্ডেক্সটা নিব ওই ইন্ডেক্সটার প্রথম থেকে ওই ইন্ডেক্স পর্যন্ত সবগুলোকে এক এক যোগ করতে পারবো, ঠিক আছে না? তা আমি এক কাজ করতে পারি, আমি এটাকে শর্ট করে নিলাম, এটাকে শর্ট করে নিয়ে নিলাম, তারপর আমি এই ভ্যালুগুলোর ডিফারেন্সগুলো বের করতে পারি। ডিফারেন্সগুলো যদি বের করতে করতে কোনো কারণে যদি একের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমার আমি বানাতে পারবো না, কারণ আমি আমি ট্রান্সফর্মটা করতে পারবো একবার, তার মানে আমি আমি যে ইন্ডেক্সটাই নিই না কেন আমি একবার, মানে এক যে কোনো একটা ভ্যালুকে আমি একবার মানে ইনক্রিজ করতে পারবো, একবারেতে পারবো, কিন্তু দুইবারেতে পারবো, তিনবারেতে পারবো না। ওকে, তার মানে আমি আমি এদের ডিফারেন্সটা আমি বের করবো, এদের ডিফারেন্সটা যদি কোনো কারণে কী হয় একের চাইতে বড়ো হয়ে যায় তাহলে আমি সেটা কখনোই কী করতে পারবো না, বাড়াতে পারবো না, মানে সেটা কখনো আমি সলভ করতে পারবো না। আর আদারওয়াইজ আরেকটা হচ্ছে যে যদি কোনো কারণে এ এর ভ্যালুটা বি এর ভ্যালুর চাইতে বড়ো হয়ে যায় তাহলে তো আমি কখনোই এটা বি ভ্যালুতে আনতে পারবো না। কেন আনতে পারবো না, কারণ আমার তো মান আমি এক বাড়াতে পারবো, কমাইতে পারবো না, সো আমার সেক্ষেত্রে অ্যান্সারটা হবে না। তো আমি কী করতে পারি, আমি এটাকে শর্ট করে নেবো, এটাকে শর্ট করে নেবো, শর্ট নিয়ে করে নেওয়ার পর আমি জাস্ট এগুলোকে কী করবো, এগুলোর ডিফারেন্সটা বের করবো। আমি ধরে নিই যে ডিফারেন্সগুলোর মধ্যে এ থ্রিটা আমার হচ্ছে ডিফারেন্স এক হয়েছে, তারপর A4ও ডিফারেন্স এক হয়েছে, A1ও ডিফারেন্স এক হয়েছে, A3ও ডিফারেন্স, A2ও ডিফারেন্স এক হয়েছে, ঠিক আছে। আমি এগুলো যে কোনো সবগুলো ডিফারেন্স এক হয়েছে, বা আমার A4টা হয়নি, আমার A3ও হয়নি, আমার A2 হয়েছে আর হচ্ছে A4 হয়েছে, এই দুটো হয়েছে, ঠিক আছে। তা আমি কী করতে পারি, এগুলো ডিফারেন্স এক এক করে বাড়ে গেছে, মানে এটাতে কম আছে, তার মানে এগুলোকে আমি কী করতে পারবো, বাড়াই দিতে পারবো। তা আমি কী করতে পারি, আমি যদি এটাকে একটু পারমিট করে সামনের দিকে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসে যদি আমি কী করি, এই ইন্ডেক্সটাকে ধরি, এই ইন্ডেক্সটা ধরার পর যদি আমি এদেরকে এক এক করে বাড়াই দিই, হ্যাঁ, এদের ভ্যালুগুলো এক এক করে বাড়াই দিই, তাহলে এর ভ্যালু এক বাড়ে যাবে, এর ভ্যালু এক বাড়ে যাবে, বাড়ে যাওয়ার পর আমি আর আবার এটাকে ঘুরে উল্টায় উল্টায় আমি কী করতে পারি, এই এইগুলোর ভ্যালুগুলো যেগুলো যেগুলোতে আছে এগুলোতে আমি বসা নিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমার অ্যান্সার সলিউশনটা হয়ে যাবে। তার মানে আমার লজিকটা হচ্ছে এটাই যে আমি এটাকে শর্ট করবো, এটাকে শর্ট করবো, শর্ট করে নেওয়ার পর আমি জাস্ট এদের মধ্যে ডিফারেন্সটা দেখবো যে ডিফারেন্সটা একের বেশি হচ্ছে নাকি, যদি বেশি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার নো হয়ে যাবে। আরেকটা জিনিস চেক করবো যে এই ভ্যালুটা কোনো কারণে এই ভ্যালুটার সাথে বড় হয়ে যাচ্ছে নাকি, যদি কোনো কারণে এই ভ্যালুটা এই ভ্যালুটার সাথে বড় হয়ে যায় তাহলে সেখানে সঙ্গে সঙ্গে অ্যান্সার নো হয়ে যাবে। ওকে, তা আমি এই দুটা জিনিস চেক করতে হবে, দেন যদি এই দুটা কন্ডিশনই আমার ঠিক থাকে তাহলে অ্যান্সার ইয়েস, আর যদি যে কোনো একটা কন্ডিশন যদি আমার এই দুটার মধ্যে পড়ে যায় তাহলে সেখানে অ্যান্সার হবে নো। ওকে, চলুন আমরা সলিউশনটা চলে যাই, কোডটা চলে যাই। তা ইজি ইজি একটা প্রবলেম ছিল, দেখুন আমরা সর্বপ্রথম কী করলাম, নিলাম ইন্টিজার নাম্বার, দুটো অ্যারেকে নিয়ে নিলাম, নেওয়ার পর শর্ট করে নিয়েছি, শর্ট করে নেওয়ার পর জাস্ট উল্টাভাবে চালাতে পারো অথবা সামনের দিক থেকে যেভাবে ইচ্ছা চালাতে পারো। আমি জাস্ট চেক করবো যে অ্যারে অফ আই যদি বি অ্যারে অফ আই এর সাথে কী হয়, বড়ো হয়, এবং যদি এদের ডিফারেন্সটা কোনো কারণে
একের চেয়ে বড় হয়ে যায় তাহলে সেকেন্ডের সঙ্গে সঙ্গে অ্যান্সারকে অন করে ব্রেক করে দেবো। আর অ্যান্সারের মান যদি কোনো কারণে অন হয়ে যায় তার মানে অ্যান্সার হবে নো, আর যদি জিরোই থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে ইয়েস। ওকে, তো এইটাই ছিল হচ্ছে আমাদের এই সি নাম্বার প্রবলেমের সলিউশন 12। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।